যেটা কি বলতে হয় কবর হাসর হায়াত মওত আশা যাওয়া পাঠাইলেন কে আল্লাহ আল্লাহ সবাই তিনবার বলেন পাঠাইলেন কে আল্লাহ কতদিনের জন্য বলা যায় না আজকে আজকে অদ্য অনেকের জীবনের শেষ হতে পারে আবার অদ্য অনেক মানুষ পৃথিবীতে আসবে কেউ জন্ম হবে কেউ এদি মৃত্যু এবং জন্ম উভয়টি কার হাতে আর একটু জোরে বলো না জন্ম আমরা হচ্ছি আমাদেরকে পাঠাচ্ছেন কে আমরা মৃত্যু হচ্ছি আমাদেরকে নিয়ে যাচ্ছেন কে আমাদের কিন্তু আর জন্ম হচ্ছে না আমরা যারা জন্ম হয়ে গেছি আমরা অপেক্ষা আছি মৃত্যুর জন্য আর যারা কবরে গিয়েছেন তারা অপেক্ষা আছেন হাসরে উঠার জন্য আর যারা এখনো রূহ জগতে আছে তারা অপেক্ষা আছেন দুনিয়াতে আসার জন্য এ কথাগুলো মনে রাখবে কেউ আসতে চায় কে কবরে যেতে চায় কেউ কবর থেকে আবার উঠে হাসরের ময়দানে উঠতে চায় আমরা এখন কোন ক্লাসে দ্বিতীয় আমরা এখন যেখানে আছি খোদা কি কসম এখানে আর থাকার সুযোগ নাই একদিন নয় একদিন হয় বারো সাল নয় তেরো সাল নয় চোদ্দ পনেরো ষোলো আঠারো হ্যাঁ দু হাজার পঞ্চাশ সাল বাউন্ন সাল চুয়ান্ন সাল দুই হাজার নিরানব্বই সাল তোমাকে একদিন নয় একদিন বিশাল পৃথিবী ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে ব্যবসা বাণিজ্য ছেড়ে মা বাবা ছেড়ে তোমাকে রওনা দিতে হবে কবরের দিকে এবার উচ্চ স্বরে আমার ইমানি বাবারা বলুন কবরে নেওয়ার মালিককে কোন দিন নিচ্ছেন এজন্য কবি বলেন আটসি এখান যাবো একা সঙ্গে যাবে কে সঙ্গে যাবে দুটি নাম আল্লাহ নবী সব একটু জোরে জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাইরা আব্বাস পাড়ার ভাইরা কাঞ্চনগরের ভাইরা চন্দ্রনাথ থানার উপজেলার বাবারা শোনো তোমার আমার মৃত্যু কখন হবে কোন দিন হবে কোন সময় হবে সেটা আমরা জানি না সেটা রাত্র হতে পারে সকালে হতে পারে দুপুর হতে পারে এবার উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলো সেই মৃত্যুটি আমরা ইমানি মৃত্যু চাই কি চাই না মৃত্যু অনেক রকম মৃত্যু অনেক রকম সবচাইতে উত্তম আফজল আলা ভালো মৃত্যু হচ্ছে রসুলকে সামনে রেখে মৃত্যুবরণ করা আমরা সবাই মৃত্যুর সময় নবীজির চেহারা মোবারক দেখতে চাই কি চাই না কে কে চান একটু হাত তোলেন নারে তাকবীর নারে রিসালাত নারে আমাদের মৃত্যু হবে আমাদের মরণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ পাক বলেন বান্দারে বান্দিরে নারী পুরুষ যুবক যুবতী সবরা শোনো বান্দা আমি তোমাদের হায়াতের মালিক হঠাৎ করে একদিন তোমাদের কাছে মালাকুল মত পাঠাই দেব কিন্তু মালাকুল মত পাঠাইলে তোমাদের মৃত্যু হয়ে যাবে কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে বারবার নোটিশ দিয়ে জানাই দিচ্ছি যতক্ষণ তোমরা মুসলমান না হবে ততক্ষণ মৃত্যুবরণ করো না এবার আমার কাঞ্চন নগরের বাইরে আমার আব্বাস পাড়ার বাইরে উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলুন আমরা মুসলমান হয়ে কবরে যেতে চাই কি চাই না দুই হাত তুলে
কবুল চাই কি চাই না মুসলমান হওয়ার জন্য হুকুম কা মুসলমান আমরা এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারি না এজন্য আজকে গাউসি জিলানি সুন্নি সংগঠনকে আমি মোবারকবাদ বাইন্দাবাদ সভাপতি সেক্রেটারি কেশিয়ার কোষাধ্যক্ষ অন্যান্য সদস্য উপদেষ্টা মণ্ডলী গ্রামবাসীকে বাইন্দাবাদ জানাচ্ছি আহলে সুন্নাতের জামাতের একজন কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার হিসেবে যে তোমরা আজকে গাউসি জিলানি সুন্নিয়া সংগঠন কর্তৃক আয়োজিত যে মিলাদ নবী করেছ সেই নবীর আদর্শ সেই নবীর নীতিমালা চরিত্রমালা আদর্শমালা হচ্ছে এই জমিনে তোমাকে থাকতে হবে মুসলমান হয়ে রসুল প্রেমিক হয়ে তোমাকে কবরে যেতে হবে এই সিদ্ধান্ত কার আল্লাহ আরো জোরে বলেন সিদ্ধান্ত কার যারা আল্লাহর সিদ্ধান্ত মেনেছেন তারা আল্লাহর খাস বান্দা হয়ে গেছে আর যারা মানেননি তারা জাহেল হয়ে যায় ঈদ মিলাদুন নবী যেই মাসে রসুল আসলেন ওই মাসেই রসুল আবার দুনিয়ার থেকে বিদায় আজকে আমি আসার কথা বলবো না আমি বিদায়ের কথা বলব যে মাসে যেই দিনে যেই তারিখে যেই টাইমে রসুলের বিলাদত হলো আগমন হলো সেই ওই টাইমে ওই তারিখে রসুল আবার পৃথিবীর থেকে বিদায় হলো বুঝে গেল রসুল আসলেন যেই মাসে গেল না সেই মাসে আসলেন যেই সময় গেলেন সেই সময় কারণ আল্লাহ পাক আমার নবীর আসা এবং যাওয়া সুনির্দিষ্ট সময় রেখেছেন যে তার দিন নবী আসা যেমন কোনো ব্যক্তির মতো নয় যাওয়াটাও কোনো ব্যক্তির মতো নয় নবীর আগমন যেরকম ব্যতিক্রম নবীর যাওয়াটাও ব্যতিক্রম আমাদের কাছে আল্লাহ রহমতে একদিন আজরাইল আসবে ঠিক কিনা কার কার কাছে আসবে না আজরাইল একটু হাত তুলুন আসেননি এমন ব্যক্তি দুইটি দুই দিনে হাত তুলছে এদের কাছে আজরাইল আসবে না এরা সুপারি বসে দেখবি কেন কত বড় সাহস আজরাইল বলে আসবে আজরাইল অবিশ্বাস আজরাইল আমাদের কাছে আজরাইল আসবে কথাবিহীন আওয়াজবিহীন টাইমবিহীন প্রোগ্রামবিহীন আর আমার নবীর কাছে আজরাইল এসেছেন প্রোগ্রাম দিয়ে জানি আল্লাহ পাক আজরাইলকে ডাক দিয়েছেন আজরাইল তুমি আনুষ্ঠানিকভাবে মানুষের সুরতে আমার নবীর কাছে যাবে এবং আমার নবীর কাছে গিয়ে নবীর কদমে চুমা দিবে নবীর কদমে চুমা দিয়ে নবীর কাছে তুমি নবীর প্রাণ আনার জন্য এজাজত কামনা করবে নবী যদি তোমাকে এজাজত দে তাহলে নবীর প্রাণ মুবারক আনবে না হলে খবরদার নবীর প্রাণ মুবারকে হাত দেবে না চিৎকার দিব সুবহানাল্লাহ আমাদের দেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমান বর্ণণ্য রাষ্ট্রপতিগণ ছিলেন আছেন থাকবেন তাদের প্রাণ নেওয়ার আগে কি আজরাইল কি অনুমতি চাইবেন কিন্তু আমার নবীর কাছে অনুমতি চাচ্ছে আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় আদরের কন্যা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব ডাক দিলেন আয় ফাতেমা আয় আমার মা আয় আমার মেয়ে কন্যা তোমার কাছে আমি একটি গোপন কথা বলে দিচ্ছি তুমি কাউকে বলো না ফাতেমা রে আমি আর পৃথিবীতে বেশি দিন থাকবো না এই মাসের প্রথম দিকে আমার আল্লাহর দিদারে আমি দুনিয়া ছেড়ে কবরে চলে যাব ফাতেমা আমি আগামী রবিউল আউয়াল মাসে আমি আল্লাহর কাছে চলে যাব ফাতেমা সেজ হলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি বললেন আমার মা নাই আমার কোনো ভাই নেই আমি শুধু আপনার চেহারার দিকে তাকাই আপনি যদি পৃথিবীর থেকে চলে যান আমি কার চেহারার দিকে তাকাব রাসূল বললেন মা
যদিও আমি জাহিরিভাবে চলে যাব হাকিকতে প্রতি মুহূর্তে আমি রাসূল তোমার সামনে উপস্থিত থাকব সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবী থাকতে পারে কি পারে না নবীকে ক্ষমতা দিয়েছেন কে তোমাকে ঈমানদার হতে হবে জোরে বলেন কি দার ঈমানদার কে যারা আল্লাহ মানে নবীও মানে ওলি আল্লাহ মানে কোরআন মানে হাদিসও মানে ইসমও মানে কিয়াসও মানে এবং আমার নবীর জান দিয়ে বেশি ভালো আল্লাহর প্রিয় নবী ডাক দিচ্ছেন ফাতেমা ও ফাতেমা তুমি আমার মেয়ে তোমাকে জানাই দিলাম মিলাদুন নবীর ইচ্ছা আমি দুনিয়া থেকে চলে যাব হযরতে ফাতেমা ডাক দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দুনিয়া থেকে চলে যান তাহলে আমি কার দিকে তাকাবো আল্লাহ রাসূল বলেন ফাতেমা রে ফজরত নামাজ ঠিকমতো পড়বা নামাজের ভিতরে আমাকে যখন সালাম দিবা আসসালামু আলাইকা ইয়ুহান নবিয়্যু আমা ফাতেমা যতবার তুমি সালাম দিবে নামাজের ভিতরে আমাকে ততবার তোমার বাবা তোমার সামনে হাজির হয়ে যাবে আল্লাহু আকবার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো তিনি রওজা পাকে জিন্দা এখনো তিনি আমাদের কাছে সশরীরে আছেন তিনি ইচ্ছা করলে আমাদের সাথে দেখা করতে পারেন স্বপ্ন দেখা দিতে পারেন হযরত ফাতেমা কাঁদতেছেন মা ফাতেমার কান্দন দেখে প্রিয় হাসান আর হুসাইন তারাও কাঁদতে শুরু করলেন মা গো তুমি কাঁদছো কেন কে তোমাকে কাঁদাচ্ছে কেন তুমি কাঁদছো হযরত ফাতেমা বলে বাবা রে এমন একটি কথা আমি আজকে শুনলাম যাহা তোমাদেরকে বলতে আমার বড় ভয় হচ্ছে কই তুমি মা কি শুনেছো আমার বাবা আমাকে কানে কানে বলে দিয়েছেন তোমাদের নানা আগামী মাসে দুনিয়ার থেকে চলে যাবে তোমাদের নানা বিশ্ব নবী রহমতে আলম নূরে মুজাসসাম হুজুর আকরাম রাহাতুল আশিকিন সিরাজুল মুনির শামসুদ্দোহা বদরুদ্দুজা নূরুল হুদা মক্কি ও মাদানি হাশামি ও কুরাইশি দূর জাহানের বাদশা দুনিয়ার থেকে আগামী মাসে চলে যাবে এই খবরটুকু তোমার নানা আমাকে বলেছে দোনো ভাই আমার থেকে এই কথা শুনে আমার নবীর কাছে গিয়ে নবীকে জড়াই ধরে নানা নানা বলে ডাক দিলেন আর বললেন নানা রে আমার মা যা বলেছে তা সত্য কিনা আল্লাহ রাসূল মাথা মোবারক লেটে লেটে বলে হ্যাঁ নাম এটা সত্য ও নানা যদি তা সত্য হয় আপনি জানেন আমার বাবা গরিব আমার মা অনেক সময় পাক করতে পারে না অনেক সময় পাক করতে পারে না দুই দিন তিন দিন পেটের খিদায় আমরা পেটের মধ্যে পাত্র বাঁধিয়ে রাখি নানা গো আপনার নূরানি চেহারা দেখলে আমাদের খানার কথা ভুলিয়া যায় আমাদের পেট ক্ষুধা নিবারণ হয়ে যায় আপনি যদি দুনিয়ার থেকে চলে যান আমরা হাসান হুসান কার চেহারার দিকে তাকাবো আমার নবী আবারও বলে দিলেন হাসান হুসান রে ফাতেমার শোনো যতবার নামাজ পড়ে পড়ে আমাকে সালাম দিবে ততবার আমি তোমাদের সামনে হাজির হব উচ্চ স্বরে বলো ইয়া রাসূলুল্লাহ হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ আমরা নবী চাই কি চাই না বলো নবী আছে যেখানে নূর নবীর আলো উচ্চ স্বরে বলো মারহাবা সেই নবী এখনো আছে কিনা আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করলে কিছুই হতো না আল্লাহ তো হাদিস কুদসিতে বলেছেন লাউলাকা লামা খলকতুল আফলাক হে রাসূল হে হাবিব হে মুস্তাফা মুজতাফা হে আকা ইয়া রাসূলুল্লাহ আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম আমি কিছুই তো সৃষ্টি করতাম না 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 আমি নিজেও প্রকাশ হতাম না শুধু আপনার কারণে আমি সব কিছু সৃষ্টি করলাম আর সেই সৃষ্টির মানুষ অনেক বেয়াদব বলে রসুল আমাদের মতো মানুষ আপনারা বলেন রসুলকে আমাদের মতো বলা যাবে আর একটু জোরে বলেন না ফেরেশতারা খুশি হয়ে যায় রসুলকে আমাদের মতো বলা যাবে আমরা কি রসুলের মতো হতে পারবো আকিদা ঠিক রেখে কবরে যান ইনশাআল্লাহ কবরে রসুল আপনাকে সাহায্য করবে আমার নবী কবরে সাহায্য করতে পারে
আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবি সানি শেষ বুধবার এটাকে বলা হয় আখেরি চার সফর আপনাদের দেশের চট্টগ্রামে আছে রবি সানি মিলাদুন্নবী সানের আগে আগের সান শেষ বুধবার এটাকে বলা হয় সফর মাহে সফর এই সফরে শেষ বুধবারকে কি বলা হয় আখেরি বুধবার শেষ বুধবার রাসূল কারীম শেষ বুধবার একটু কি হলেন সুস্থ হলেন এবং বুধ বিশুদ্ধ শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বিশুদ্ধ শুক্র শনি রবি সোম সোমবারে রাসূল আবার দুনিয়া থেকে চলে যাচ্ছে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার খলিফাকে ডাক দিলেন আবু বকর উমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে ডাক দিয়ে রাসূল বললেন আলী ও আলী ফাতেমা তোমরা একটু প্রাইভেট আমার কথা শুনবে আবু বকর উমর উসমান ও আলী তোমরা চারজনই এদিকে আসো মাইকটা নাড়াচাড়া করো কত এদের একটা বদভ্যাস না নাড়লে হয় না আমি যখনই বলেছি এইভাবে থাকবে এভাবে রাখো না কেন কারণ তোমরা তো মাইকে ওয়াশ করতেছো না ওয়াশ তো আমি করতেছি এখন মাইক আমার অনুকূলে নেই আওয়াজ হচ্ছে কিনা আমি শুনতে পাচ্ছি না আওয়াজটা বাড়াও দূর থেকে যেন টানে কি আবু বকর ওমর ওসমান ও আলী চারজনে দিকে আস চারিজনকে আল্লাহ রাসূল ডাক দিলেন শুনো আমি বলে দিয়েছি মান আলাইহি ওয়া সাহাবী তোমাদের চারজন সব পৃথিবীতে আর যত সাহাবাই কেরাম আছে আমার কোন উম্মত যদি জিরো থেকে হিরো হতে চায় একজন সাহাবীকে যদি ফলো করে সে জান্নাতি হতে পারবে সুবহানাল্লাহ আমি রাসূলকে যারা মানবে সে কি হবে জান্নাত আবু বকর ওমর ওসমান ও আলী শোনো আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি আমি একটা নিয়ামত তোমাদের কাছে আমানত করে যাচ্ছি এই নিয়ামত হচ্ছে আমার জবানে একটা সালাম আর কি নিয়ামত হচ্ছে যেই জুব্বা গাই দিয়ে আমি আল্লাহর সাথে দিদার করেছিলাম সেই জুব্বাটা আমি তোমাদের হাতে দিয়ে গেলাম আমার এই জুব্বা আমানত সহকারে আমার আশেক আমার গোলাম ওয়াইস কর্নের হাতে তোমরা পৌঁছাই দিবে আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এবং ওয়াইস কর্নকে আমার জুব্বা মোবারকটা শুধু দিবে না ওয়াইস কর্নকে বলবে আমার জুব্বাটা গায়ে দিয়ে যেন আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করে রসুল কি চাচ্ছেন দোয়া চাচ্ছেন কার কাছে ওয়াইস কর্নে রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রেমী যিনি 32 দাঁত কি করেছেন একটা একটা কথা আছে কেউ যদি একটা দাঁত ভাঙে একটা কেবিরা গুনাহ কেউ যদি ইচ্ছা করে একটা দাঁত ভাঙে কয়টা কবিরা গুনাহ তুমি কয়টা কবিরা গুনাহ করলেন 32টি 32টি কবিরা গুনাহ করার পড়ো তিনি কবিরা গুনার জন্য জাহান্নাম পাচ্ছেন না বরং সে নবীজির জুব্বা মুবারক পাচ্ছেন সাইয়েদনা আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওমর বলেন আলী বলেন উসমান বলে বলে ইয়া রাসূলুল্লাহ এই যে আপনার জুব্বা মুবারক দেওয়ার জন্য বলেছেন তার নাম কি ওই তার নাম ওয়াইস কর্নী হুজুর তার বাড়ি কোথায় জীবনে আমরা তাকে দেখিনি হুজুর এক অক্ত নামাজ আপনার পিছনে পড়েনি কোন মাস দেশের মধ্যে সে আসেনি সে কে আমার রসুল ডাক দিচ্ছে শোনো সে যদি আমার কোন মজলিসে আসেনি আমার পিছনে নামাজ পড়ে নেই কিন্তু তার অন্তরে যেই ভালোবাসা সেটা তোমাদের অন্তরে নাই তোমাদের অন্তরে যেই ভালোবাসা সেটা তার অন্তরে নেই তার ভালোবাসা ছিল গোপনে গোপনে এই জন্য তার গোপনের ভালোবাসা আমি নবীর পছন্দ হয়েছে এই জন্য তার জন্য আমি জুব্বাটা উপহার রেখে গেলাম
সাহাবায়ে কেরাম একজন একজনের চেহারার দিকে তাকাচ্ছেন, এটা কোন আশেক, এটা কোন মানুষ যে নবীর জুব্বা পাচ্ছেন, এটা কেমন আমার ভাইরা। আল্লাহর প্রিয় নবী কিছুক্ষণ পরে আবার বললেন, আবু বকর, ওমর, উসমান, আলী, শুনো, আমি দুনিয়ার থেকে চলে যাব, আমি দুনিয়ার থেকে চলে যাব। আমার নবীর জানাজা হয়নি, সাইদ তকবীরের জানাজা হয়নি, নবীর তকবীর জানাজা কিভাবে হয়েছে? চতুর্দিকে সাহাবায়ে কেরাম ঘুরে ঘুরে আমার নবীর উপরে দরুদ শরীফ পড়েছে। আমাদের কি হয়, কয় তকবীরে ইমাম সামনে থাকে কিনা? ইমাম থাকে সামনে, মুসলমান থাকে পিছনে, তকবীর কয়টা? কিন্তু আমার নবীর মৃত্যু ব্যক্তির মধ্যে জানাজা পড়া কি ফরজে? কেফায়া। কিন্তু আমার নবীর কি ফরজে কেফায়া হয়েছে? নবীর জানাজাকে পড়াবে, আর মৃত্যু ব্যক্তির জন্য কি জানাজা? আমার নবী তো জীবিত, বলেন নবী কি জীবিত, তো নবীর জানাজা কি? নবীর জানাজা হলো, দোয়া হলো, এরকম সাহাবায়ে কেরাম ঘুরে ঘুরে আমার নবী তাওয়াফ করেছে, সাহাবায়ে কেরাম নবীকে সালাম দিচ্ছে, আর আমার নবী এ খাটের উপরে শুয়ে শুয়ে রব্বি হাবলি উম্মতি বলে চিৎকার দিচ্ছেন। এটা হচ্ছে নবীর জানাজা। আপনার দেশে কোনো মানুষের লাশ যদি মরা খাটে থাকে, কোথায় মরা খাটে থাকে, আর ইমাম যদি বলে আল্লাহু আকবার, মরা ব্যক্তি যদি বলে কি বললি, আমি তো তোর তামসা দেখতে আছি, আমাকে কাফরের ভিতরে শোয়াই, আল্লাহু আকবার, এই তুই কই, তুই এখানে শুই থাক, আমি তোর জানাজা পড়ব, ইমাম আর থাকবে নি। কিন্তু আমার নবী কি করছেন, জবান মুবারক লড়ছে, সাহাবায়ে কেরাম বলছেন আমরা যখন নবীর উপরে দুরূদ শরীফ পড়তেছিলাম, নবীকে কাফন দিলাম, কবরস্থ করব, তখন আমরা শুনতে পাচ্ছি নবীর ঠোঁট মোবারক লড়তেছে রাব্বি হাবলি উম্মতি বলে।